বন্ধুরা, আজ 26শে অক্টোবর 2023 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। সদ্য সদ্য দুটো ঘূর্ণিঝড় কিন্তু চলে গেছে। একটি যেরকম আরব সাগরে তৈরি হয়ে ওমান ইয়েমেনের দিকে বেশ বড়সড় আঘাত হেনেছে, সেরকমই অন্য আরেকটি ঘূর্ণিঝড় যার নাম হামুন, সেই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে তৈরি হয়ে একেবারে কক্সবাজার মহেশখালীর দিকে বাংলাদেশের আঘাত হেনেছে, বেশ খানিকটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু কোনো রকম মেঘের দেখা পাওয়া যাচ্ছে না আমাদের দুই বাংলাসহ ত্রিপুরা ও আসামে। এছাড়া এই যে ঘূর্ণিঝড় হামুন বেরিয়ে গেল, তারপরেই শুরু হয়েছে উত্তরে হাওয়া, তার ফলে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরাতে কিন্তু বেশ খানিকটা তাপমাত্রা হ্রাস পেয়েছে। তাই ঠান্ডা ঠান্ডা একটা পরিস্থিতি, রাতের দিকে বেশ একটা শীত শীত ভাব কিন্তু চলে এসছে। কত তাপমাত্রা এবং আগামী দিনে আর কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না, সমস্তটা নিয়ে আলোচনা করব। তো চলে এলাম আমরা ভেন্টাস্কাইতে এবং এখানে দেখব আগামী একেবারে 5 তারিখ অবধি আর কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না আরব সাগর এবং বঙ্গোপসাগরে। তবে একটা কথা বলি, এই যে একটা শীত শীত ভাব চলে এলো, তাই এখন কিন্তু আর ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সেরকম কোনো ব্যাপার থাকবে না। তার কারণ গরম কিন্তু তৈরি করে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত, গরম থেকে বাষ্প তৈরি হয়। তাই এখন যেহেতু গরমটা কমে গেছে, মেঘের দেখা হয়তো কিছুটা পাওয়া যাবে, তবে আর ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। আমরা একেবারে 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখে যদি দেখি, তাহলে আরব সাগরে বেশ খানিকটা মেঘ প্রবেশ করবে এবং আমাদের কেরালার দিকে বেশ খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু বঙ্গোপসাগরেও মেঘ থাকলেও আমাদের দুই বাংলার উপরে খুব একটা বড় কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ওই বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় মাঝে মধ্যে হয়তো একটু বৃষ্টি হবে, যেমন 4 তারিখে দেখতে পাচ্ছি একটু কলকাতা নৈহাটির দিকে বৃষ্টি, এরকমই। 5 তারিখে যদি দেখি, 5 তারিখও কোথাও কিছু নেই। তার মানে আগামী 5 তারিখ অবধি যা আপডেট, তাতে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না, নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে একটা নিম্নচাপ যেটা কেরালার দিকে আসতে পারে আরব সাগর থেকে। এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি। এবার চলে আসি আগামী দিনে, প্রপারলি দেখব যে বৃষ্টি কোথাও আছে কি না। দেখুন, আজকে 26 তারিখ, আজকে তো কোনো বৃষ্টির সম্ভাবনা কোথাও দেখতে পাচ্ছি না আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে। এছাড়া 27, আগামীকাল 28 কোথাও কিন্তু বৃষ্টি আপাতত নেই, 29-30 সেভাবে নেই। তবে আজও কালটাই মূলত আমরা দেখছি তাতে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, ফলে দিনের বেলায় তাপমাত্রা হয়তো একটু নর্মালি কম থাকলেও একটু গরম ভাব হালকা থাকবে একেবারে রোদ্দুরের মধ্যে, কিন্তু সন্ধ্যের পর তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে। কতটা কমবে সেটা নিয়ে আলোচনা করি। টেম্পারেচারে চলে এলাম এবং টেম্পারেচারে এই মুহূর্তের যা টেম্পারেচার দেখতে পাচ্ছি, তাতে কলকাতায় 31-এর মতো কিন্তু রয়েছে এই মুহূর্তের তাপমাত্রা। এবং আমাদের উত্তরের যেই জেলাগুলি, শিলিগুড়িতে 29, ধূপগুড়ির দিকে 29, এটা হচ্ছে আজকে দুপুরের দিকে তাপমাত্রা। এছাড়া বাংলাদেশেও কিন্তু ঢাকায় 31 এবং এদিকে উত্তরে 30, তার মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের তাপমাত্রা মোটামুটি এক এবং ত্রিপুরাও 1-30 মতো। ওদিকে আসামে কিন্তু গুয়াহাটি 28, গোয়ালপাড়ার দিকে 29, 28-29 মধ্যে এদিকে বোকাখাট এবং বাকি গোহপুর সবই 28-এর দিকে, হোজাই 28, এরকম তেজপুর 28, এই হচ্ছে তাপমাত্রা। কিন্তু রাতের দিকে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে এবং একটা ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি, যেমন কলকাতায় 26 এবং পুরুলিয়ার দিকে 22-এ চলে আসবে। 22 মানে কিন্তু খুব কম নয়, বেশ ঠান্ডা। হয়তো কিছু কিছু জায়গায় পাখা চালাতে হবে, কিছু কিছু জায়গায় পাখা না চালালেও হবে, যেমন পুরুলিয়া বাঁকুড়ার দিকে পাখা চালানোর আর পরিস্থিতি থাকবে না। তবে কলকাতার দিকে যেহেতু 26, পাখাটা চলবে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনাও 26, উত্তর চব্বিশ পরগনা তো তাই, এবং উত্তরে যদি আমরা দেখি শিলিগুড়ির দিকে 23-22, এছাড়া মালদার দিকে 22, তার মানে তাপমাত্রা বেশ খানিকটা কমে আসছে। আবার বাংলাদেশের দিকে কিন্তু তাপমাত্রা 23-24 মধ্যেই থাকছে পুরো বাংলাদেশ, এদিকে চিটাগাং, মহেশখালী তাই 23-24 মধ্যে, ত্রিপুরাও তাই, আর আসামে আরও কমে 21-22 চলে আসছে আসাম পুরো, ডিব্রুগড় 21-এ, বোকাখাট 21, এই গুয়াহাটি 22, এরকম সব। এবং যদি আমরা ভোরের দিকটায় দেখি, ভোরের তাপমাত্রা কিন্তু আরও কমে যাচ্ছে,
ভোরের তাপমাত্রা আরও কমে কলকাতায় হয়ে যাচ্ছে 22, পুরুলিয়ার দিকে 19 এবং এদিকে শিলিগুড়ির দিকে 20। তার মানে ভোরের দিকে পাখাও বন্ধ করে দিতে হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এই তাপমাত্রা কিন্তু আপাতত থাকবে, তবে আগামী দিনগুলো যদি আমরা ফলো করি তাহলে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকলেও একটু 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়বে কমবে, এরকম একটা লক্ষ্য করতে পারছি। কোনোদিন 31, কোনোদিন 32, এরকমই কিন্তু দেখা যাচ্ছে। আবার রাতের দিকে সন্ধ্যের দিকে হচ্ছে গিয়ে, সন্ধ্যের পর রাত 11টার দিকে হয়তো সেটা 23-24, আবার রাতের দিকে 20-21 চলে আসছে তাপমাত্রা। এই তাপমাত্রা এখন বেশ কয়েকদিন থাকবে, তার মধ্যে কোনো পরিবর্তন দেখছি না। তাপমাত্রা কমবে, বাড়ার সম্ভাবনা আপাতত নেই। এই হচ্ছে পরিস্থিতি। আগামী 3-5 দিনে যদি বৃষ্টির আপনারা দেখেন পরিমাণ, তাহলে আগামী 3 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কিছুই নেই আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা আসাম কোথাও নেই। তবে আসামের ডিমাপুর, মন, জোরহাট এই সমস্ত জায়গা, তেজু, এই জায়গাগুলিতে খানিকটা বৃষ্টি হবে 3 দিনের মধ্যে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বাংলাদেশ এবং ত্রিপুরাতে কোনো বৃষ্টি আগামী 3 দিনে যেরকম নেই, আগামী 5 দিনের মধ্যেও কিন্তু নেই। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রথমে তো আপনাদেরকে দেখিয়েছি যে উপগ্রহ চিত্র তো এই মুহূর্তে কোথাও সেরকম কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে দুপুরের দিকটাতে সামান্য একটু হালকা গরম থাকলেও রাত্রে কিন্তু বেশ একটা মনোরম পরিবেশ আপনারা পাবেন। আর রেগুলার আপডেট তো অবশ্যই দেবো আপনাদেরকে, যাতে কোনো রকম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হলে আপনারা দেখে নিতে পারেন বা জেনে নিতে পারেন কী পরিস্থিতি হচ্ছে। আর হামুন নামক ঘূর্ণিঝড়টি বেরিয়ে গেছে, তার আর কোনো দাপট নেই। বেশ খানিকটা ক্ষয়ক্ষতি কিন্তু চিটাগাং, মহেশখালী, কক্সবাজারের দিকে হয়েছে, প্রায় অনেক বাড়িঘর ভেঙেছে। আমি কালকেই আপডেট দিয়েছি, 3 জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। অন্যদিকে তেজ বলে যে ঘূর্ণিঝড়টি এসেছিল ওমানের দিকে, ওমান ইয়েমেনের দিকে, সেটিও বেরিয়ে গেছে, সেটিরও এখন কিন্তু আর সেরকম কোনো অস্তিত্ব নেই। আমরা যদি রেন অ্যান্ড থান্ডারে গিয়ে দেখি তাহলে দেখুন কোনো রকম আর কোনো অস্তিত্ব এই মুহূর্তে তার নেই। আর এই যে আছে খানিকটা হয়তো অল্প বিস্তর বৃষ্টি একেবারে দক্ষিণ পশ্চিমে চলে গেছে ইয়েমেনের, বড় কিছু আর নেই। গতকাল যা হওয়ার হয়ে গেছে, গতকাল কেন, পরশু থেকে যা হওয়ার হয়ে গেছে। আর এদিকে আমাদের যে ঘূর্ণিঝড় হামুন, তার জেরেও কিন্তু কোথাও বৃষ্টি না থাকলেও আসামের দিকে এখনও খানিকটা বৃষ্টির জের রয়েছে। তো বন্ধুরা, আর বেশি বড় করলাম না, এই হচ্ছে আজকের পরিস্থিতি এবং আগামী কয়েকদিনের পরিস্থিতি জানালাম। এই কয়েকদিন আমরা দুবেলায় রিপোর্ট দিচ্ছিলাম, যেহেতু হামুন এবং তেজ দুটো ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল, এখন সেই পরিস্থিতি নেই। তাই একবেলা করে সকালে একটা আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। অবশ্যই সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।